মাই ডিয়ার সাবস্ক্রাইবার, আজকে আমরা আবার একটা নতুন সেশনে চলে এসেছি। সেটা হচ্ছে হেডেক, অর্থাৎ মাথা ব্যথা বা মাথা ধরা, এর কারণ এবং হোমিওপ্যাথি ওষুধগুলো সম্পর্কে আমরা জেনে নিব। এর মেন কারণগুলো হচ্ছে কনস্টিপেশন, কনস্টিপেশন থেকে হতে পারে, কারোর ক্ষেত্রে যদি ব্লাড সার্কুলেশন মাথার মধ্যে বেড়ে যায়, অর্থাৎ যদি প্রেশার হাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হেডেক হতে পারে, কারোর ক্ষেত্রে কমন কোল্ড থেকে হতে পারে, কারোর ক্ষেত্রে যদি রাত বেশি জাগেন তাহলে তার ক্ষেত্রে হতে পারে, মাথা ধরে থাকতে পারে, কারোর ক্ষেত্রে যদি নার্ভাস সিস্টেম উইক থাকে তাহলে মাথা ধরা বা হেডেক হতে পারে। এই ছিল মেন কারণগুলো। এবার আমরা ওর হোমিওপ্যাথি ওষুধগুলো সম্পর্কে জেনে নিব। যদি কারোর ক্ষেত্রে দেখি আমরা যে মাথা দপদপ করে অনুভূতি হচ্ছে এবং আলো একদম উনি সহ্য করতে পাচ্ছেন না, তাহলে বেলাডোনা 30। যদি কারোর ক্ষেত্রে দেখা যায় মাথা দপদপ করে একটা অনুভূতি হচ্ছে এবং কানে ভোঁ ভোঁ করে শব্দ অনুভূতি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা চায়না 30 ইউজ করব। কারোর ক্ষেত্রে যদি দেখা যায় যে মাথা ব্যথা প্রচুর পরিমাণে আছে এবং মাথা নড়াচড়া করলে বা শরীর নড়াচড়া করলে বাড়ে, এবং তার সঙ্গে যদি দেখা যায় মাথা ভারী হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে আমরা 1 ইউজ করব। কারোর ক্ষেত্রে মাথা নিচু করে থাকলে এবং মাথা যেন একদম ফেটে যাবে এই রকম একটা অনুভূতি হবে, তার ক্ষেত্রে ব্রায়োনিয়া 30। কারোর ক্ষেত্রে আমরা দেখি যে মাথা যন্ত্রণা একদম পাগল হয়ে যাচ্ছে, যেন মাথা দেওয়ালে ঠুকে দেবে এই রকম অবস্থা, তো তাদের ক্ষেত্রে মেলিলোটাস 30 ইউজ করা যেতে পারে, বা মেলিলোটাস মাদার ইউজ করলে বেশি ইফেক্টিভ, মেলিলোটাস মাদার ইউজ করলে ভালো। আবার কারো কারোর ক্ষেত্রে দেখা যায় তেলে ভাজা খেয়ে নিয়েছে প্রচুর পরিমাণে, বা পিঠে পুলি খেয়েছে তারপর মাথা ধরে আছে, তার ক্ষেত্রে পালসারিলা 30, এটা খুব ইফেক্টিভ এবং খুব কাজে ইউজ হয় এটা, আর এই সমস্ত রোগী বেশি পাওয়া যায়। আবার কারো কারোর ক্ষেত্রে পাওয়া যায় যেটা মদ খেয়েছে বা ঘুম হচ্ছে না তার জন্য মাথা ধরে আছে, তার ক্ষেত্রে নাক্সভূমিকা 30। কারো কারোর ক্ষেত্রে আমরা দেখি যে মাইগ্রেন হয়েছে, মাইগ্রেন কথার অর্থ হচ্ছে অর্ধকপাল বা কপালের অর্ধেক যন্ত্রণা, বাম দিক হতে পারে বা সেটা ডান দিক হতে পারে, যদি বাম দিকে হয় তাহলে থুজা 30 বা থুজা 200, আর কারো কারোর ক্ষেত্রে দেখা যায় যে কপালে ডান দিকে হয়েছে তাহলে স্যাঙ্গোনেরিয়া 30। তো পোটেন্সি সব বলে দিয়েছি, এবার ডোজটা কেমন খেতে হবে, এখানে যেহেতু আমাদের হেডেক বা মাথা ব্যথা বা মাথা ধরা, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের রিলিফ পেতে হবে, তাই আমরা র্যাপিডলি খাবো। র্যাপিডলি মানে 30 মিনিটস অন্তর আমরা 2 ফোঁটা করে খাবো, এইভাবে 4 বার খাওয়ার পর আমরা স্টপ করে দেব, তারপর আবার 4 ঘন্টা পর থেকে শুরু করব 2টো ডোজ। সারাদিনে এইভাবে খেলে আমাদের মাথা ধরা ছেড়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। এভরিবডি কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। থ্যাংক ইউ।